শুরুতে যে খবর আপনাদেরকে দেব, তন্ময় ভট্টাচার্য যার বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই বরানগর থানায় এসেছেন বলেই আমরা খবর পাচ্ছি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, একজন মহিলা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিআইএম, আর এই ঘটনা জনমানুষের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। প্রেস বিবৃতি, সিপিআইএম এর গুরুতর অভিযোগ, ক্ষমার অযোগ্য সোশ্যাল মিডিয়ায় মন্তব্য সুজন চক্রবর্তীর, আর বরানগর থানায় অভিযোগ দায়ের। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, ইতিমধ্যে বরানগর থানায় তন্ময় ভট্টাচার্য এসেছেন? একেবারে দেখো, গতকালকে ওই তরুণী সাংবাদিক তিনি বরানগর থানাতে অভিযোগ দায়ের করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা 74 এবং 75 ক্লস 2 তে মামলা রুজু করে বরানগর থানার পুলিশ, এবং সেই মামলা রুজু করার পরই জিজ্ঞাসাবাদের জন্য তন্ময় ভট্টাচার্যকে তলব করা হয় পুলিশের তরফ থেকে, এবং কিছুক্ষণ আগে বাইকে করে তিনি থানায় এসে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানো যে গতকালকে একটি পোর্টালের একজন সাংবাদিক তিনি গুরুতর অভিযোগ করলেন তন্ময় ভট্টাচার্য সাসপেন্ডেড এই সিপিএম নেতার বিরুদ্ধে, তার যেটা অভিযোগ যখন তিনি ইন্টারভিউ করতে যান এবং অতীতেও যখন ইন্টারভিউ করতে গিয়েছেন বিভিন্ন সময় তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন, এরকম তার অভিযোগ। এবং গতকালকে যখন তিনি এই ইন্টারভিউ করতে যান সেই সময় তার সঙ্গে অভব্য আচরণ করেন, অশালীন আচরণ করেন এমনটা তার অভিযোগ, এবং প্রাথমিকভাবে ওই তরুণী সাংবাদিক তিনি ফেসবুক লাইভ করেন এবং পরবর্তী সময় তিনি লিখিতভাবে বরানগর থানাতে অভিযোগ করেছিলেন। পার্টি পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে সিপিএম এর তরফ থেকে, এই ঘটনা জনমানুষের দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, প্রেস বিবৃতিতে এটাও বলা হয়েছে, এবং থানায় এফআইআর করার পর ইতিমধ্যে তন্ময় ভট্টাচার্য তিনি বরানগর থানায় এসে পৌঁছেছেন। তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এক মহিলা সাংবাদিক পুরো বিষয়ে বলেন, তারপরে থানায় এফআইআর করা হয় এবং তার ভিত্তিতে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে, সাসপেন্ডও করা হয়েছে দলের তরফ থেকে। প্রেস বিবৃতিতে জানানো হয় যে গুরুতর অভিযোগ, ক্ষমার অযোগ্য। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরেকবার চলে যাবো পিয়ালির কাছে। পিয়ালি, কি চলছে এখন ওখানে? একেবারে দেখো, কিছুক্ষণ আগে তিনি এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। মূলত তুমি জানো ওই সাংবাদিকের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু হয় এবং তার ভিত্তিতেই কিন্তু এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যখন থানায় এসে পৌঁছন তার আগে কিছু বলেছেন তিনি? আর না দেখো, থানায় ঢোকার মুহূর্তে তিনি কিছু বলেননি, বাইকে করে তিনি এসেছেন, তার সঙ্গে কয়েকজন কর্মীরা তারাও এসেছেন, তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন এবং একজন মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি থানায় এসে পৌঁছেছেন এবং তাকে ইতিমধ্যেই কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলছেন পুলিশ আধিকারিকরা, তিনি বাইকে করে আসেন, যদিও তিনি সংবাদ মাধ্যমে কিছু বলেননি, তিনি এই মুহূর্তে থানার ভেতরেই রয়েছেন। তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, এক মহিলা সাংবাদিকের কে তিনি শ্লীলতাহানি করেছেন এবং এর আগে একাধিকবার তার সঙ্গে অভব্য আচরণ করেছেন এমনই অভিযোগ আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করেন একজন মহিলা সাংবাদিক এবং তারপরেই কিন্তু দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয় এবং থানায় তার বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।